রাজধানীর মসজিদ রোড ব্যস্ত এই সড়কটিতে দাপিয়ে বেড়াচ্ছে লেগুনা সকাল থেকেই নিউমার্কের জিগাতলা ফার্ম সহ বিভিন্ন রুটের লেগুনা চলেছে কোনো ধরনের বাধা ছাড়াই তবে সংখ্যাই ছিল কিছুটা কম যদিও ডিএমপি কমিশনার গত মঙ্গলবার বলেছিলেন রাজধানীর সড়কে চলবে না লেগুনা ঢাকা মহানগরীতে কোনো ধরনের কোনো লেগুনা চলবে না লেগুনা চলবে শহরের বাইরে

কিন্তু বেশিরভাগ বাসই তা মানছে না ইচ্ছে মতো যাত্রী ওঠানামা চলছে বাসগুলোতে তবে যেসব জায়গায় ট্রাফিক সার্জেন্ট আছে সেখানে নিয়ম মানা হচ্ছে বামের সিগনালে ঢোকার সময় এখানে মোচরে একজন যাত্রী নামছে এই জন্য আর কি দরজাটা খোলা কারণ বাজার লোক নামবো মানে কি করবো লোক নামাইলে নামাই দিয়া গেট লাগাই চলে যাই রাস্তার গেট বন্ধ ছিল না খোলা ছিল কিছু বন্ধ কিছু খোলা রাজপথে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও মানুষকে সচেতন করতে পুলিশের পাশাপাশি তৃতীয় দিনের মতো কাজ করছে রোভার স্কাউট রেডকিসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তবে অনেকটা শৃঙ্খলা এসেছে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট না থাকলে মোটরসাইকেলে কোনো তেল দেওয়া যাবে না ডিএমপির এমন নির্দেশনা বেশ কঠোরভাবেই মানছেন পাম্প মালিকগুলো আর হেলমেট পরার বিষয়ে বেশ সচেতনতা এসেছে মোটরসাইকেল চালকদের মাঝে হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা